সব সময় একই রকম মুসুর ডাল খেতে ভালো না লাগলে আজকে যে মুসুর ডালের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য নিয়েছি এখানে 1/4 কাপ মুসুর ডাল, পেঁয়াজ কুচি, একটু রসুন থেতলে দিয়েছি, কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো একটু ফুটো করে দিয়েছি। মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর প্রেশার কুকারে অল্প জল দিয়ে দুটো সিটি দিয়ে মুসুর ডাল ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালের জন্য জল লাগবে, তার জন্য এখানে আমি 1/2 লিটার জল দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি জলের মধ্যে। জল ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে দেখুন মুসুর ডালও সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ করা মুসুর ডাল আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ মুসুর ডাল দিয়ে দেবার পর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিচ্ছি 1/2 চামচ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদ, 1/2 চামচ হলুদ দিলাম। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ হতে থাক। কাঁচা লঙ্কাগুলো আমি তুলে রাখলাম। আর এরকম ডালের কাঁটা সবার বাড়িতেই আছে, এই ডালের কাঁটা দিয়ে ডালের মধ্যে একটু কাঁটা দিচ্ছি। কিছু ডাল গোটা আছে, সেই গোটা ডালটাকে কাঁটা দিয়ে একটু মসৃণ করে দেব। কাঁটা দেবার আগে লঙ্কাগুলো তুলে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন, কারণ লঙ্কা থাকলে খুব ঝাল হতো। এই দেখুন ডালটা ঠিক এরকম হবে, কিছু গোটা গোটা থাকবে, আবার সবটাই গলে যাবে, একটা বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু কালো কালো হবে। এরপর দিয়ে দিলাম তেজপাতা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরে দেখবেন পেঁয়াজ রসুন সব কালো কালো হয়ে গেছে। এবারে দিয়ে দেব ডাল সম্বার। আমার মা বলে ডাল সম্বারের শব্দে আরেকটা গন্ধ, সেই গন্ধে বোঝা যায় ডালের স্বাদ। আজকের ডালটা হচ্ছে কড়া সম্বারের, দারুণ গন্ধ আসছে। ডাল দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ অপেক্ষা করব, একটা বলকোঠা পর্যন্ত। এই দেখুন বলক উঠে গেছে, আমাদেরও ডাল হয়ে গেছে। একটু নাড়াচাড়া করছি, আশা করি বুঝতেই পারছেন ডালটা কতটা টেস্টি হয়েছে। বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন। ডাল হয়ে গেল, এবার আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। ডালের সাথে তো একটা ভাজা লাগবে। আজকের দ্বিতীয় রেসিপি কুন্দুলি ভাজা। এগুলো হলো কুন্দুলি, একটু টক টক খেতে হয়। কুন্দুলিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। কুন্দুলি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবারে দুই সাইড কেটে বাদ দিয়ে দেব। দুই সাইড ফেলে দিলাম। এবারে মাঝখানটা সমানভাবে কেটে নেব। সরু সরু করে সবগুলো কুন্দুলি আমি কেটে নেব। কাটার আগে ধুয়ে নেওয়াই ভালো, তাহলে কুন্দুলির বীজগুলো বার হয়ে যাবে না। কুন্দুলিগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, এভাবেই বাকিগুলো আমি কেটে নেব। কুন্দুলি ভাজার জন্য দিয়েছি রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে আর এই যে সবগুলো কুন্দুলি কাটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলো কুন্দুলি দিয়ে দেবার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ উল্টে পাল্টে একটু ভেজে নেব। দিয়ে দেব লঙ্কা। আমি দিচ্ছি পাকা লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। লঙ্কা দিয়ে দেবার পর আরও একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। কুন্দুলিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য লবণ দিচ্ছি। লবণ বেশি দিচ্ছি না, অল্পই দিলাম, 1/2 চা চামচ। লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। কুন্দুলিগুলো কিন্তু একবারে মজে যাবে না, একটু শক্ত শক্তই থাকবে। তাও কিছুটা মজে যাবার পর দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আগেই বলেছিলাম কুন্দুলি একেবারে মজে যাবে না, একটু শক্ত শক্তই থাকবে।
কুন্দুলি ভাজা হয়ে গেল। হলুদ দেবার পর আর 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এগুলো হয়ে গেল, নামিয়ে নিলাম। আজকের 2 রকমের রেসিপি, মুসুর ডাল এবং কুন্দুলি ভাজা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।